আমার ডিমগুলো ফুটে অনেক সুন্দর সুন্দর ছানা বেরোবে আমার যে কি আনন্দ লাগছে তা দিতে আমার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে আমি অনেক আদর যত্ন করে বড় করব ভালো হাঁস বানাবো খুব ভালো লাগছে আজকে আমার খুব ভালো লাগছে তুই ডিমে দিচ্ছিস তাড়াতাড়ি সর তাড়াতাড়ি সর আমি ডিম খাবো ডিম খাবো আমি তাড়াতাড়ি সর এমন করে বলো না শিয়াল মামা তুমি এখান থেকে চলে যাও আমি পরে দিচ্ছি আমার একটিও ছানা হয়নি আজ পর্যন্ত এমন করো অনেক দিন ডিমে তা না শিয়াল মামা তুমি এখান থেকে চলে যাও তোর একটাও ছানা হয়নি তাতে আমার কি রে সর বলছি সর সর ওখান থেকে সরে যা নইলে তোর ঘর মটকে খাবো আমি সরে যা সরে যা আমাকে আবার আরো ডিম চুরি করতে যাইতে হবে সরে যা ওখান থেকে সরে যা সরে যা হাঁস প্রচন্ড ভয় পেয়ে গেল কি করবে সে বুঝতে পারছিল না তাই তাড়াতাড়ি করে নিজের জীবন বাঁচিয়ে হাঁস একটা পুকুরে ঝাঁপ দিল এবং পুকুরে বসে থাকলো আবার ডিম পারবি তুই আমি আবার ডিম খেয়ে যাব তুমি কাজটা ভালো করলে না শিয়াল মামা তুমি মোটেও ভালো করলে না কাজটা তুমি এর জন্য শাস্তি ঠিকই পাবে দেখো তুমি ঠিকই এর জন্য শাস্তি পাবে তুমি এর জন্য অনেক বড় শাস্তি পাবে শিয়াল মামা এমন করে আর চলতে পারে না আমি এক্ষুনি যাব বনের রাজার কাছে বনের রাজার কাছে গিয়ে আমি শিয়ালের নামে বিচার দেব দেখি বনের রাজা কি করে মামা মামা হ্যাঁ রে রে সকাল সকাল এদিকে কি মনে করে মামা তোমার কাছে আমি বিচার নিয়ে এসেছি তোমাকে আমার বিচার করতেই হবে তুমি তো এই জঙ্গলের রাজা হ্যাঁ হ্যাঁ তা তো আমি এই জঙ্গলের রাজা বল বল কি বিচার করতে হবে বল শিয়াল আমার প্রত্যেকটি ডিম খেয়ে চলে যায় আমার একটিও ছানা হয়নি আজ পর্যন্ত এমন করে কি চলতে পারে বলো এত ভারী সমস্যার কথা ঠিক আছে ঠিক আছে তুই দুশ্চিন্তা করিস না আমি শিয়ালকে ডাকছি শিয়ালকে ডেকে আমি আচ্ছা করে বকে দেব আর তুই আমার আমার ওই পাশের ঝোপটায় বসে এবার ডিম দে ডিমে তা দে ঠিক আছে ধন্যবাদ তোমাকে মামা ধন্যবাদ তোমাকে তুমি খুব ভালো বাগ মামা তুমি খুব ভালো মামা ওই দেখো ওই দেখো শিয়াল যাচ্ছে ওকে থামাও মামা ওকে থামাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওকে থামিয়ে কথা বলছি এক কাজ কর তুই চলে যা ঝোপেরা আড়ালে চলে যা চলে যা শিয়াল যদি আবার দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে কি না তুই চলে যা ধন্যবাদ মামা ধন্যবাদ তুমি খুব ভালো বাগ মামা তুমি খুব ভালো বাঘ মামা খুব ভালো বাঘ মামা এর একটা বিহিত করেই ছাড়বে আমি জানি এবার আমি বাঘ মামার গুহার পাশেই ডিম দেবো তা দেবো আমার চানা বেরোবে ফুটফুটে চানা শিয়াল তুই নাকি হাসের ডিম খেয়ে ফেলেছিস হাস নাকি তা দিচ্ছিল মামা আমি খেয়ে ফেলেছি মামা হ তা একা একা খেলে হবে আমাকে দিতে হবে না বুঝি আগে মামা দুটোই ডিম ছিল আমি খেয়ে ফেলেছি এর পরের বার পেলে ঠিকই আমি আপনাকে দিয়েই খাবো এর পরের বার জন্য আর তোর আমার এর পরের বার ডিম খাওয়ার জন্য আর তোর অপেক্ষা আমায় করতে হবে না আমি ব্যবস্থা করে ফেলেছি কি ব্যবস্থা করলেন মামা কি ব্যবস্থা করলেন হাসকে ফুসলিয়ে ফাসলিয়ে আমার গুহার পাশে ডিম দিতে বলেছি এবারও আমার গুহার পাশেই ডিম দিবে আর সেই ডিম গুলো আমি মজা করে খাবো তা বুদ্ধিমান না হলে কি তোদের সাথে এই জঙ্গলে থাকতে পারি ওদিকে হাঁস আবার ডিম দেয় আজকে আমি আরো একটি ডিম দিয়েছি আমার খুব ভালো লাগছে এ ধরা তিন তিনটে ডিম হলো আমার তিন তিনটে ছানা বেরোবে আমার যে কি আনন্দ হচ্ছে আর এবার তো শিয়াল বলজাত আমার ডিমও খেতে পারবে না বাঘ মামা আমাকে বাঁচাবে তো আমার খুব ভালো লাগছে যাই একটু নদী থেকে মাছ খেয়ে আসি বাগ ওই হাঁসটা তো ডিম পেড়েছে বোধহয় ডিম পড়েছে তুই কেন বন্ধু জানলি তা না জানলে কি আর আমি শিয়াল গো তো চল চল এখন তো মন হয় হাঁস বাড়িতে নেই খেয়ে ফেলে ডিম ও ভাগমামা দেখুন তো এখানে ডিমগুলো কোথায় লুকিয়ে রাখা গেছে বোধহয় যাচ্ছে না এ হাঁস তো বেজায় চালাক হয়ে গেছে দেখছি আচ্ছা রাতে হাঁস অসুখ ও যখন বুঝেছিস ঠিক আছে বাঘ মামা ঠিক আছে রাতে হাঁস বাড়িতে ফিরে আবার ডিমে তা দিতে লাগলো ঠিক সেই সময় বাঘ আর শিয়াল সেখানে গেল এই হাঁসের চানা তাড়াতাড়ি ডিম দিয়ে দে নইলে তোর আজকে খাবার আছে বাঘ মামা দেখুন এই বজ্জাত শিয়ালটা আবার আমার ডিম খেতে এসেছে ওকে আচ্ছা করে বকে দিন ওর আজকে আপনি ঘর মোটকে খেয়ে ফেলুন বজ্জাত পাজি শিয়াল তোর কি মনে হয়েছে বাঘমামা তোকে ছেড়ে দেবে বাগমামা তোর ঘর মটকাবে দেখ দেখ মজা বোঝ এই হাস তাড়াতাড়ি ওখান থেকে সর তাড়াতাড়ি দে আমাকে ডিম আমি আর শিয়াল মিলে ভাগাভাগি করে ডিম খাবো সর ওখান থেকে নইলে তোরও ঘর মটকে দেব মামা তুমিও ডিম তো খাওয়ার জন্যই রে সর সর তুমিও বাঘ মামা তোমারও ভালো হবে না তুমি দেখে নিও হাঁস কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে গেল বাঘ আর শিয়াল মিলে হাঁসের ডিমগুলো সব খেয়ে ফেলল না আর কারো উপরে ভরসা করে আমি চলবো না এবার আমি নিজেই আমার ডিমের সুরক্ষা করব যাই একটা ছুরি বানিয়ে নিয়ে আসি এই বলে হাঁস একটা ছুরি বানিয়ে নিয়ে আসলো এবং জঙ্গল থেকে অনেক দূরে একটা বাসা বানালো সেখানে বসে হাঁস আবার ডিম দিল কিন্তু এবার মনে হয় আর শিয়াল আমার ডিম খেতে আসবে না শিয়াল বুঝতেই পারবে না আমি কোথায় আছি যাই যাই একটু মাছ খেয়ে আসি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আমার ডিমগুলোতে তা দিতে হবে হাঁস নিজের ডিমে তা দিল ডিম ফুটে ফুট ফুটে দুটি ছানা বেরোলো আমার ফুট ফুটে ছানারা কত সুন্দর ছানা হয়েছে আমার এবার আর শিয়াল তোদেরকে খেতে পারবে না শিয়াল বুঝবেই না আমি কোথায় আছি হাঁসটা এখানে এসে বাসা বানিয়েছে দেখছি দুটো ছানাও হয়েছে যাই যাই আজকে ছানা খাবো এই হাঁস তাড়াতাড়ি ছানা দিয়ে দে নইলে আজকে তো কেউ খেয়ে ফেলবো বজ্জাত পাজি শিয়াল তুই আবার এসেছিস দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি এই বলে হাঁস ছুরিটা বের করে শিয়ালের লেজ কেটে দিল ও মা ও বাবা গো আমার লিচটা কেটে দিল আমাকে বাঁচা গো ও মা